রসুল করিম সাল্লা সাল্লাম দুইটা গাছের কথা বলেছেন একটা হলো রসুন আর একটা হলো পিঁয়াজ এই দুইটা গাছ খেতে নিষেধ করেছেন এবং এটা কাঁচা খেয়ে মসজিদে যেতে নিষেধ করে দিয়েছেন এটা সহি হাদিস তিরমিজি এবং ইবনে মাজা এবং আরও বেশ কিছু কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণা আছে এখন এই হাদিসের ব্যাখ্যা মহাদিসরা যে কথা বলেছেন যে এই কাঁচা রসুন কাঁচা পিয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন কারণ হলো এই দুটুর দুর্গন্ধে ফেরেস তারা পর্যন্ত দূরে সরে যায় পাশের কষ্ট হয় সেজদায় যখন যায় রুগুতে যখন যায় এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধে পাশের যে মুসল্লি তার কষ্ট হয় এই হাদিসের উপর ব্যাখ্যা করে মহাদিস এবং ফোকাহায় ক্যারাম বলেছেন যেই খাদ্যটা খাওয়ার কারণে এটা দুর্গন্ধের কারণে পার্শ্ববর্তী কারও কোনো কষ্ট হয় ওটা খেয়ে মসজিদে যাওয়া নিষেধ এবং এটার ওপরে হারাম সুতরাং বিড়ি খেয়ে সিগারেট খেয়ে এটা খেয়ে যারা মসজিদে যাচ্ছে তারা হয়তো গন্ধ পাচ্ছে না কিন্তু যিনি সিগারেট খান না তার কাছে কিন্তু এটা বিভৎস গন্ধ হয় এই জন্য যারা এই বিড়ি কিংবা সিগারেট তামাকে এগুলি খায় তাদেরকে অনুরোধ করব আপনারা এটা খেয়ে মসজিদে যাবেন না তবে হ্যাঁ যে কোনো সুরতে কাঁচা পেঁয়াজ হোক রসুন হোক এটা হোক যদি সে মুখ পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে মুছে যায় তাহলে তাতে কোনো নিসু যারা এটা পান করে তাদেরকে আমরা অনুরোধ করব যে আসলে এটা পরিহার করাই উচিত এবং এর পরিহার করা ইসলামের দাবি আসলে নিজের সন্তান এর তাদের পথে থাকলো নিজের সন্তান স্ত্রী নিজের শরীরের দিকে চিন্তা করে এটা যতই ভালো লাগুক পরিহার করা উচিত হজ করতে যাওয়ার সময় যদি কেউ বলে না যায় তাহলে তার হজের ব্যাপারে কোনো প্রভাব পড়বে কিনা বা এরকম এটা কেমন কাজ ভালো কিনা মন্দ হজ কিংবা ওমরা রওনা দেওয়ার আগে কাছের মানুষের কাছ থেকে দোয়া নিয়ে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া এটা শুন না উমর আদি আল্লাহ যখন ওমরা করার জন্য রওয়ানা হয়েছেন তখন রসুল করিম সাল সাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন তো ফাজিনা নবী সলাল আলী ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসটা একটু আগে থেকে যে ইস্তা আজন্ত রসুল আল্লাহি সাল্লাহ আলী আসসালামরা অমরদ্দি আল্লাহ তৌলা বলছেন যে আমি উমরদি আলাহ আল্লাহ রসুলের কাছে উমরার জন্য অনুমতি চাইলাম রাসুলসাল্লাহ আসলাম আমাকে অনুমতি দিলেন এরপরে বলেন ইয়া ওখাই লাতা নফি দোয়াঈক অন্য হাদিসের বর্ণনা তিরমিজির বর্ণায় আছে ইয়া ওখাই আশরিক না ওলা তানফি দোয়া ইক আশিক নাফি দোয়াক ওলা না তোমার দোয়াতে আমাদেরকে শরিক রেখো আর তোমার দোয়ায় আমাদেরকে ভুলে যেও না মানে বর্ণনা দুই রকম মূল বক্তব্য এক তো এই জন্য হজ কিংবা উমরা অথবা বাহিরের কোনো দূর সফরের জন্য গেলে কাছের মানুষের কাছে বলে যাওয়া দোয়া নিয়ে যাওয়া এটা শুন এখন প্রশ্ন হলো যে ভাই প্রশ্ন করেছেন যে কারো কাছে বলে না যাওয়ার কারণে তার হজ হবে কিনা। বর্তমান সমাজে বলে যাওয়া অথবা এটাকে অ্যালান করা রসুলস আসলামের যুগে হজের ব্যাপারে ওমরার ব্যাপারে মানুষের কাছে বলা এটা একটা মানে একটা সুন্দর সিস্টেম ছিল এর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা কিন্তু সময়ের ব্যবধানে এখন তো এই অ্যালানটা হলো লোক দেখানো বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে এই জন্য হয়তো অনেকে বলে না আবার অনেকের সময় স্বল্পতার কারণে বলতে পারে না এই বিষয়গুলো আসলে একটু নি সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখা উচিত আর যদি ব্যক্তিগত কোনো কারণে যদি কেউ যদি না বলে থাকে সেটা একান্ত সম্পর্কের ব্যাপার এতে করে হজ কিংবা ওমরার কোনো ক্ষতি হবে না জি আমরা এদিকে একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ